আর্টিমিস মিশনে মহাকাশচারীদের চাঁদে পাঠানোর আগে কক্ষপথ পরীক্ষার জন্য চাঁদের উদ্দেশ্যে পৃথিবী থেকে সদ্য পাঠানো ক্যাপস্টন মহাকাশযানের সাথে সমস্ত রকমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে 28 জুন পৃথিবী থেকে উৎক্ষেপণ করা এই মহাকাশযানটি প্রায় এক সপ্তাহ কাটিয়েছিল পৃথিবীর কক্ষপথে। এরপর এটি সফলভাবে রওনা দেয় চাঁদের উদ্দেশ্যে। তবে পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের দিকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই এই মহাকাশযানটির সাথে সমস্ত রকমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে 32.7 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই মহাকাশযানটির প্রকৃত উদ্দেশ্য অর্থাৎ আর্টিমিস মিশনে মহাকাশচারীদের চাঁদে অবতরণ এবং দীর্ঘমেয়াদী অবস্থানের ক্ষেত্র প্রস্তুত করার প্রক্রিয়া মারাত্মকভাবে বিঘ্নিত হল। সিসলুনার অটোনোমাস পজিশনিং সিস্টেম টেকনোলজি অপারেশনস অ্যান্ড নেভিগেশন এক্সপেরিমেন্ট বা সংক্ষেপে ক্যাপস্টন হল একটি চন্দ্র অরবিটার, যেটি ভবিষ্যতে চাঁদের কক্ষে স্থাপন করতে যাওয়া লুনার গেটওয়ে নামের মহাকাশ স্টেশনটির জন্য খুঁজে বের করবে একটি স্থিতিশীল কক্ষপথ। এছাড়াও মনুষ্যবাহী চন্দ্র অভিযানের সময়ে কিভাবে পৃথিবীর সাথে সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা যায় সেই পরীক্ষা চালানো ছিল এই মহাকাশযানটির উদ্দেশ্য। ক্যাপস্টন মহাকাশযানটি পৃথিবী থেকে বহন করে নিয়ে গিয়েছে সর্বমোট 12টি কিউবস্যাট বা ক্ষুদ্র ক্ষুদ্র স্যাটেলাইট। চাঁদের কক্ষে পৌঁছানোর পর সেখানে এগুলো স্থাপন করার পরিকল্পনা ছিল নাসার। মহাকাশযানটিকে পৃথিবী থেকে উৎক্ষেপণ করার পর এটি এক সপ্তাহ পর্যন্ত অবস্থান করছিল পৃথিবীর কক্ষে। পৃথিবীর কক্ষপথে থাকাকালীন একে শক্তি সরবরাহকারী সোলার অ্যারেকে সফলভাবে প্রসারিত করা হয়। এছাড়া এর সাথে থাকা ব্যাটারিটির চার্জও সফলভাবে সম্পন্ন করা হয়। তারপর মহাকাশযানটির অভিমুখ চাঁদের দিকে ঘুরিয়ে চালু করে দেয়া হয় 55 পাউন্ড ওজনের মহাকাশযানটির থ্রাস্টার। মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথ পার করার কিছু সময়ের মধ্যেই নাসার পক্ষ থেকে এর সাথে যোগাযোগ করা হলে তার কোনো প্রতিউত্তর মেলেনি। নাসার প্রকৌশলীগণ এরপর থেকে একাধিকবার চেষ্টা করেও মহাকাশযানটির সাথে কোনো রকম যোগাযোগ স্থাপন করতে পারেনি এবং খুব শীঘ্রই এর সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে কিনা সে তথ্যও নিশ্চিত করতে পারছে না নাসা। নাসার পাঠানো এই ক্যাপস্টন অরবিটারটি চাঁদের কক্ষপথে পৌঁছানোর পর 1000 মাইল থেকে 43,500 মাইল দূরের কক্ষে অত্যন্ত জটিল প্রক্রিয়ায় পর্যবেক্ষণ চালিয়ে সবচেয়ে স্থিতিশীল কক্ষপথটি নিশ্চিত করার কথা ছিল। নাসা তার মনুষ্যবাহী আর্টিমিস মিশনের আগে এই মহাকাশযানের নিশ্চিত করা কক্ষে স্থাপন করতে চায় একটি লুনার গেটওয়ে নামের মহাকাশ স্টেশনকে। পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে মানুষ পাঠানোর পর তারা প্রথমে অবতরণ করবে এই লুনার গেটওয়ে নামের মহাকাশ স্টেশনটিতে, আর সেখান থেকে নেমে যাবে চাঁদের পৃষ্ঠে। সুতরাং এর থেকেই বোঝা যায় ক্যাপস্টন মহাকাশযানটির সফল পর্যবেক্ষণ নাসার পরবর্তী আর্টিমিস মিশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। সুতরাং এই ঘটনা নাসার পরবর্তী উচ্চাভিলাষী চন্দ্র অভিযানকে মারাত্মকভাবে ব্যাহত করল, আর এর ফলে পিছিয়ে যেতে পারে নাসার পরবর্তী মনুষ্যবাহী আর্টিমিস মিশন।